হাই পাওয়ার সিস্টেমের এই ভিডিওতে আমরা সিমেট্রিক্যাল ফল্ট সম্পর্কে দেখবো তো বেসিক্যালি পাওয়ার সিস্টেমের দুই ধরনের ফল্ট হয় একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট তো অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই ফল্ট অ্যানালিসিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন ফল্ট ঘটে তখন দেখা যাচ্ছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হয় যার ফলে কনজিউমার যে আছে কনজিউমারের যে ইকুইপমেন্টগুলো আছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন ফ্রিজ টেলিভিশন কম্পিউটার বা আদার যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে মানে সেখান দিয়ে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেগুলো যখন যে ইকুইপমেন্টগুলোর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেগুলো ড্যামেজ করে ফেলতেছে ঠিক আছে সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে দেখতে হয় এই সিমেট্রিক্যাল ফল্টগুলোকে ঠিক আছে বা আনসিমেট্রিক্যাল ফল্ট বা ফল্ট যেগুলো ঘটে সেগুলো খুব গুরুত্বের সাথে দেখতে হয় এবং এগুলো সলভ করতে হয় যখন কোনো জায়গায় যদি এই ফল্টগুলো ঘটে থাকে সো এই ভিডিওতে আমরা সিমেট্রিক্যাল ফল্টটা দেখবো এবং সিমেট্রিক্যাল ফল্টটা আমাদের যে ফর্মাল ডেফিনেশান দেখা দেখার আগে আমরা জাস্ট একটু বুঝে নেই তাহলে ফর্মাল ডেফিন ডেফিনেশন বুঝতে আমাদের খুবই ইজি হয়ে যাবে সো সিমেট্রিক্যাল ফল্ট বেসিক্যালি আমরা যদি তিনটা ফেজের কথা চিন্তা করি ট্রান্সমিশন লাইনে সাপোজ তিনটা ফেজ নিলাম একটা হচ্ছে রেড ইয়েলো অ্যান্ড ব্লু এবং এটার যে ভোটে সেটা হচ্ছে ভিআর ভি ওয়াই অ্যান্ড ভিবি এটা হচ্ছে রেড ইয়োলো অ্যান্ড ব্লু ফেজ এখন যদি আমাদের এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সাপোজ আমাদের আই আর পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আইওয়াই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে ইয়েলো ফেজ এবং ব্লু ফেজের মধ্যে দিয়ে আইবি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এখন যদি কোনোভাবে এই তিনটা ফেসটা শর্ট হয়ে যায় দ্যাট মিনস রেড ইয়েলো ব্লু তিনটা ফেস যদি আমাদের শর্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে কেসটা ঘটবে সেটাই হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট মানে এই ক্ষেত্রে একটা ফল্ট ক্রিয়েট হবে এবং এটাকে বলতেছি আমরা সিমেট্রিক্যাল ফল্ট এবং এটা তাহলে কি তিনটা লাইন আমাদের শর্ট করে দিলাম তাহলে আমরা বলতেছি এল 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 এইটা হচ্ছে আমাদের ট্রিপল এল ফল্ট ঘটবে হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট ট্রিপল এল ফল্ট যখন ঘটবে তিনটা লাইন যখন শর্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের সেটাকে বলবো সিমেট্রিক্যাল ফল্ট এটা আর একটা হতে পারে এল 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 এবং জি ট্রিপল এল জি ফল্ট যেমন এক্ষেত্রে আমাদের তিনটা লাইন থাকবে রেড ইয়েলো ব্লু এবং তিনটার তো শর্ট হবেই সেটা আবার গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট যখন এই সিমেট্রিক্যাল ফল্টটা ঘটবে তখন আমাদের যে রেড ইয়েলো অ্যান্ড ব্লু এটা হচ্ছে আমাদের রেড ইয়েলো অ্যান্ড ব্লু এবং এক্ষেত্রে আমাদের বলতেছে যে ফল্ট কারেন্ট ইন দ্য থ্রি লাইন্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড এবং যখন এই ফলটা ঘটবে তখন আমাদের যে এই যে ফল্ট কারেন্টের যে ম্যাগনিটিউডগুলো আছে তিনটা লাইনের যে ম্যাগনিটিউডগুলো থাকবে তারা সেম থাকবে এবং তাদের ডিসপ্লেসমেন্ট হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইলেকট্রিক্যাল দ্যাট মিন্স এটার ডিসপ্লেসমেন্ট থাকবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটার মধ্যে ওয়ান টোয়েন্টি ডিগ্রি মানে সিমেট্রিক্যাল থাকবে এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবং তাদের যে ম্যাগনিটিউড সাপোজ রেড ফেজের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় হচ্ছে আমাদের টোয়েন্টি এম্পেয়ার ব্লু ফেজের মধ্যে আমাদের টোয়েন্টি এম্পেয়ার এবং ইয়েলো ফেজ এবং ব্লু ফেজের মধ্যে আমাদের টোয়েন্টি এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এক মিস তিনটার মধ্যে কারেন্ট সেম থাকবে এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট কারেন্টের কনসেপ্ট এখন আমাদের সংজ্ঞায় আসি যে দ্য ফল্ট অন পাওয়ার সিস্টেম হুইচ গিভস রেস টু সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট যেটা আমাদের সিমেট্রিক্যাল ফল্ট কারেন্টটা প্রডিউস করে এই সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ফল্ট কারেন্ট ইন দ্য থ্রি লাইন্স আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড এই সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট বলতেছে যে তিনটা লাইনের মধ্যে যে ফল্ট কারেন্টগুলো থাকবে যেমন রেড ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে শর্ট হওয়ার পরে ইয়েলো ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে শর্ট হওয়ার পরে এবং ব্লু ফেজের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে শর্ট হওয়ার পরে তাদের ম্যাগনিটিউডটা সেম থাকবে এবং তাদের যে ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট থাকবে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি থাকবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারতেছি যে তিনটা এরকমভাবে কাজ করছে তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে যে তিনটা ক্যালকুলেশন না করে আমরা জাস্ট একটা সিম্পল ফেজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ক্যালকুলেশন করবে এবং সেটাকে তিনটার গুণ করে আমাদের থ্রি ফেজে ক্যালকুলেশনে নিয়ে আসবো তাহলে আমাদের ইয়ে কাজটা ইজি হবে এবং আমাদের যে বাস্তব জগতের যে ফল্টগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি মানে পাওয়ার স্টেশন থেকে হোক বা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে হোক বা যেখান থেকে যেখান থেকে আমরা দেখি না কেন যে আমাদের যে বাস্তবে যে ফল্টগুলো ঘটতেছে সেখানে বেসিক্যালি আমাদের আনসিমেট্রিক্যাল ফল ঘটে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই মেজর মেজরিটি যে ফলগুলো ঘটতেছে সেগুলো হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট এবং এই সিমেট্রিক্যাল ফলটা বেসিক্যালি খুব রেয়ার ঘটে ঠিক আছে সো আমরা নেক্সট ভিডিওতে আমরা আনসিমেট্রিক্যাল ফল সম্পর্কে অবশ্যই জানবো এবং এর যে পরের ভিডিওগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স তারপর হচ্ছে আমাদের শর্ট সার্কিট কেভিয়ে শর্ট সার্কিট কারেন্ট এগুলো সম্পর্কে দেখবে এবং কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ যা পরবর্তীতে আমাদের এর বেসের এর উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে প্রবলেম সলভ করব রাইট সো এর নেক্সট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সাথে আমাদের দেখতে হবে এবং যে সূত্রগুলো থাকবে সেগুলো অবশ্যই আমাদের ভালোভাবে দেখতে হবে নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক আলোচনা করবো থ্যাংক ইউ